এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। এখন শুনি, কি ভাবছো? প্রদীপের কথা ভাবছিলাম। আচ্ছা বড় বউ, ও এখন কি করছে বলতো? নিশ্চয় পড়াশোনা করছে। তাই হবে। তোমার মনে আছে সেদিনের কথা, বিয়ের পর প্রথম যেদিন তুমি এ বাড়িতে এলে? আছে, মনে আছে? প্রদীপ প্রথম দিনই তোমায় কেমন করে আপন করে নিয়েছিল। তারপর থেকে আমি তো ছিলাম ও সব সময়ের সঙ্গী। ক্লাস টেনের ছাত্র ছিল, তবু স্নান করে এলে চুল আঁচড়ে দেওয়া, জামা কাপড় গুছিয়ে দেওয়া, ভাত মেখে খাইয়ে দেওয়া। ভাবো তো বড় বউ, সেই প্রদীপ এখন বিলেতে বসে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ভাবতে ভাবতে আমার এত আনন্দ লাগে। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। এ মাসের মাইনেটা পেলে একদিন চিংড়ি মাছ আনবো, বেশ বড় বড়। না না, ও আমাকে কথা দিয়েছে কারখানার সমস্ত গন্ডগোল মিটিয়ে নেবে, আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। শ্রমিকের বিরোধী মেরে বেআইনি রকম, মালিকের কালো এসছে। কি ব্যাপার সনদ বাবু, লক আউট? জানতেন না? কি কি জানতাম না? লক আউট যে হচ্ছে আপনি জানতেন না? না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন সনদ বাবু, তপন আমাকে কথা দিয়েছিল। কি কথা? অনেক টাকা দেবে দালালির জন্য। দালালি? হ্যাঁ হ্যাঁ, দালালি দালালি। আমাদের স্ট্রাইকের খবরটা আগাম পৌঁছে দিয়ে কত টাকা পেয়েছেন পরিতোষ বাবু, কত টাকা? আমাদের আমাদের এতগুলো পেটে লাথি মারতে আপনার লজ্জা করল না পরিতোষ বাবু? মাসালা দালালটাকে। সর্বনাশ দেখার জন্য কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর? ওর বদলে তুমি আমায় নিলে না কেন? আরে কি সৌভাগ্য, আমি তোমাদের বাড়িতে গেলে দেখা দাও না, আর সেই তুমি আজ নিচে আমার বাড়িতে এসছো। সূর্য আজ কোন দিকে উঠেছে? যে সূর্যটা অস্ত গেছে তার জন্য কি করছেন? অস্ত গেছে
সূর্য মানে পরিতোষতার মৃত্যুর জন্য দায়ী কে মাধুরী সুইসাইড যে করে সে যদি নিজের হাতে লিখে রেখে যায় যে আমার মৃত্যুর জন্য দায়ী অমুক লোকটা তাহলে তবু একটা বোঝা যায় কিন্তু এই ক্ষেত্রে তো সে সুযোগও নেই তা সত্ত্বেও তুমি সরাসরি আমাকে এই প্রশ্ন করতে পারলে কি করে নিজেদের অপরাধ থাকার অজস্র রাস্তা আপনাদের জানা আছে কারণ টাকার ক্ষমতাটা আপনাদের বিরাট কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এখন এই সংসারটার কি অবস্থা হবে ইউনিয়ন বাজি করতে গিয়ে যে নিজের লোকজনের হাতে মার খেয়ে মরেছে তার জন্য মালিক হিসেবে চোখের জল ফেলার সময় আমার নেই সময় এই না মানুষ হিসেবে পরিতোষদাকে আমি পছন্দ করতাম বধুর দাদা হিসেবে তার জন্য আমি সত্যি দুঃখিত কিন্তু লক আউট পিরিয়ডে বাইরের দাঙ্গায় মরে যাওয়া মানুষের জন্য কোম্পানি কিচ্ছু করতে পারে না চমৎকার মালিক হিসেবে সত্যি আপনি খুব বলিষ্ঠ আর বন্ধুত্বের উদাহরণটাও দারুণ দিলেন তার সঙ্গে আরো একটা জিনিস প্রমাণ করে দিলেন যে মানুষ হিসেবে আপনি কত ছোট মা প্রদীপকে সব চিঠি লিখে জানাতে হবে তো না প্রদীপকে কেউ কিচ্ছু জানাবে না তাহলে পড়া বন্ধ করে চলে আসবে আর পড়া পড়া আর কি করে হবে বৌদি হবে মেজদা ওকে ইঞ্জিনিয়ার হতেই হবে দাদার স্বপ্ন দাদার স্বপ্ন সফল করে তুলতেই হবে এখন থেকে কি গোটা সংসার একা তুমিই টানবে কি করব দাদার অফিস থেকে কিছুই পাওয়া গেল না না বোন ও টাকা আমি নিতে পারবো না পরদি এগুলো আমার জন্মদিনে পাওয়া টাকা এ টাকা নিতে তুমি আপত্তি করছো কেন তোমার ওই দুহাত ভর্তি ভালোবাসা ফিরিয়ে দিতে আমার খুব খারাপ লাগছে যদি সত্যি কখনো তেমন দরকার হয় আমি চেয়ে নেব প্রদীপকেও কিছু জানাতে দিলে না আমাকেও কিছু করতে দিচ্ছ না তোমাদের এই অসময় আমাকে ভুল বুঝো না মাধুরী প্রদীপের পড়ার খরচ তো আমি চালিয়েই নিয়েছি শুধু শুধু আর তোমার টাকাগুলো কেন নেব বলো ভেবেছিলাম প্রদীপ না ফেরা পর্যন্ত তোমাদের সুবিধে অসুবিধে আমিও ভাগ নেব দিলে না আমি তো তোমার কেউ নই প্রদীপই তোমার আপন এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ